হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই অবশ্যই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আপনাদের একটা নতুন আপডেট দিতে চলেছি। আপনারা যদি স্পাইসম্যান ইউজার হন তাহলে কিন্তু আপনাদের কাছে খুবই একটা ভালো ফিচার্স চলে এসেছে। আপনারা যদি না জানেন তাহলে অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত জেনে নিন, এবং আপনার অনেক ফায়দার বিষয় আছে, আপনার অনেক প্রফিট হবে, আপনার অনেক লাভ হবে আপনি যদি এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন। ইউপিআই ক্যাশ উইথড্রল বলে একটা নতুন অপশন চলে এসেছে। ইউপিআই ক্যাশ উইথড্রল থেকে যদি আপনারা কোনো ব্যক্তির থেকে আপ টু 1000 টাকা পর্যন্ত কালেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের আপ টু 2 টাকা পর্যন্ত কমিশন কিন্তু আপনারা ইনস্ট্যান্ট আপনাদের ওয়ালেটে কিন্তু পেয়ে যাবেন। আপ টু 2 টাকা পর্যন্ত 1000 টাকা যদি আপনারা ইউপিআই ক্যাশ উইথড্রল পেমেন্ট নেন কারুর থেকে তাহলে কিন্তু আপনারা 2 টাকা এক্সট্রা পাচ্ছেন পার ট্রানজেকশনে। তো আপনাদের এটা নিতে হলে কিন্তু আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখতে হবে, এবং আপনাদের টাকা কিভাবে ব্যাংকে যাবে বা কতক্ষণ পর যাবে বা ইনস্ট্যান্ট যাবে। একদম সবার প্রথম স্পাইসমানি অ্যাপটা খুললে একটু নিচের দিকে স্ক্রল করলে ফিচার্স অপশন যে অপশনটাতে আছে ওখানটা দেখতে পাচ্ছেন ইউপিআই ক্যাশ উইথড্রল বলে নতুন অপশন শো করছে। ইউপিআই ক্যাশ উইথড্রল যখনই আপনি ক্লিক করবেন আপনার কাছে একটা নতুন ইন্টারফেস চলে আসবে, এবং ওখানটায় প্রসিড করার অপশন আসবে, এবং ওখানে টার্ম অ্যান্ড কন্ডিশন সম্পূর্ণ সবকিছু লেখা থাকবে, ওখানটা আপনাকে পড়ে নিতে হবে। এবং প্রসিডে ক্লিক করলে আমার যে অপশনটা খোলা আছে এই অপশনটা কিন্তু আপনাদের কাছে কিন্তু চলে আসবে। উইথড্রল হিস্ট্রি কমিশন এ 3টে অপশন চলে আসবে এখানটায়। যখন এখানটায় কমিশনে ক্লিক করবেন কমিশনে কিন্তু আপনার আপ টু 2 টাকা পর্যন্ত কমিশন আছে। তো আপনার এখানটায় 1000 টাকা পর্যন্ত এখন লিমিট দেওয়া আছে। আপনি যদি কাজ করতে থাকেন তাহলে কিন্তু এটা কিছুদিন পরে হলেও লিমিট এক্সটেন্ড করা হবে, তো এটা লিমিট হবে। তো এটা একটু টাইম লাগতে পারে বাট হয়ে যাবে। তো এখানটায় হিস্ট্রি অপশন আছে, হিস্ট্রিতে আপনি যত টাকা সারাদিনে কালেক্ট করবেন এখানটায় সমস্ত কিছু দেখাবে, কোন পেমেন্ট সাকসেস হয়েছে, কোন পেমেন্ট ফেলড হয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানটায় দেখা যাবে। উইথড্রলে যখনই ক্লিক করবেন এখানটায় দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার চাইছে এবং এন্টার অ্যামাউন্ট চাইছে। আপনি যে ব্যক্তির থেকে পেমেন্ট নিতে চাইছেন ওই ব্যক্তির মোবাইল নাম্বার এখানটায় এন্টার করতে হবে, এবং অ্যামাউন্ট কত টাকা নিতে চাইছেন আমি আপনার কাছে এখানটায় একটা আমি এখানটা একটা নাম্বার দিয়ে দেবো, একটা নাম্বার দিয়ে দিলাম, এবং এখানটায় একটা অ্যামাউন্ট কিউআর টু উইথড্রলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু একটা কিউআর কোড খুলে গেছে। এই কিউআর কোডে যখনই আপনি পেমেন্ট করবেন ওই সময় সঙ্গে সঙ্গে কিন্তু এখানটায় কিন্তু দেখিয়ে দেবে কিন্তু আপনার সাকসেসফুল। আমি এখানটায় পেমেন্ট করছি এবং পেমেন্ট করে আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা মোবাইল নিয়েছি এবং এটা এখান থেকে কিউআর কোডটা স্ক্যান করব। কিউআর কোডটা আমার কিন্তু স্ক্যান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যান হয়ে গেছে, এবং উপরে কিন্তু এখানটায় কিন্তু নামটা দেখা যাবে, এখানটায় উপরে কিন্তু নামটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু যে যে ব্যক্তির আইডি কিন্তু এখানটায় ওই ব্যক্তির নামটা কিন্তু দেখা যাবে, দেখে কিন্তু পেমেন্ট করবেন যখনই এখানটায় দেখাবে। আর এখানটায় অ্যামাউন্টটাও অটোমেটিক নিয়ে নিয়েছে, এবং এখানটায় আমরা পেমেন্ট করব। এই দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু আমি পেমেন্ট করে দিয়েছি, এবং এখানটায় কিন্তু পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, এবং আমার যে মোবাইল স্ক্রিনে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানটায় ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল এখানটায় দেখিয়ে দিয়েছে, এবং কে পেমেন্ট করেছে তার নাম কি আছে এবং ইউপিআই আইডি কি আছে, ট্রানজ্যাকশন আইডি কি আছে, সমস্ত কিছু কিন্তু এখানটায় দেখিয়ে দিচ্ছে। করে ডাউনলোড রিসিপ্টও প্রিন্ট করতে পারবেন। আমি এখানটায় রিসিপ্টটা কেমন হয় এখানটায় আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিডিএফ ফর্মে এখানটায় রিসিপ্টটা কিন্তু দেখা যাচ্ছে যে এখানটায় ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়েছে, রিসিপ্টটাও দেখা যাচ্ছে এখানটায়, এবং আপনার কাছেও এই যে স্টেটমেন্টটা এটাও থাকবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যখন স্পাইসমানিতে যাবেন হোমে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে হিস্ট্রিতে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে এখানটায় যে আপনার এখানটায় পেমেন্টটা হয়েছে। প্রথমবার আমরা একটা পেমেন্ট করেছিলাম, আমাদের পেমেন্ট করতে একটু লেট হয়ে গেছিল, তো এটা এখানটায় দেখাচ্ছে পেন্ডিং দেখাচ্ছে, বাট এটা সাকসেসফুল হয়নি। যেটা সাকসেসফুল হয়েছে এটা সঙ্গে সঙ্গে দেখিয়ে দিয়েছি কিন্তু এটা সাকসেসফুল। এই টাকাটা কিন্তু আপনাদের কাছে যেতে কিন্তু একটু টাইম লাগবে, 5 থেকে 7 ঘন্টা লাগবে আপনাদের কাছে টাকাটা ঢুকতে। যদি আপনারা পেমেন্ট করে নিয়েছেন আপনারা কোনো ভয় করবেন না, 100% পেমেন্টটা কিন্তু ঢুকবে, এবং কমিশন কি ঢুকেছে আপনাদের এটাও দেখাবো। 100 টাকায় কমিশন আমাদের কাছে এখানটায় কি দেওয়া আছে, 100 টাকায় কমিশন কিছুই নেই, কিন্তু আমরা দেখানোর জন্য জাস্ট 100 টাকা করছিলাম। যদি আপনারা এখানটায় 1000 টাকা বা 500 টাকা বা মিনিমাম 200 টাকা করেন তাহলে কিন্তু এখানটায় কিন্তু মিনিমাম 50 পয়সা কিন্তু আপনারা কমিশন কিন্তু পাবেন। আর কমিশন কিন্তু এখানটায় ইনস্ট্যান্ট দেওয়া হয়, কোনো এখানটায় টাইম লাগে না, বাট টাকাটা ঢুকতে কিন্তু একটু টাইম লাগে, বাট এটাও খুব তাড়াতাড়ি এটা ইনস্ট্যান্ট হয়ে যাওয়ার কথাবার্তা চলছে, বাট খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা। তো এখানটায় লিমিটটাও খুবই কম, যেসব ব্যক্তির ছোটখাটো কাস্টমার আসে, যেমন কারোর 200, 500, 1000 টাকার কাস্টমার যারা আসে, বা যারা 2000 টাকা নিতে চাইছে ওদের 2 বার পেমেন্ট নিয়ে নেন তাহলে আপনার 4 টাকা কিন্তু কমিশন
থেকে যাবে। আমরা দোকানদাররা কাস্টমার থেকে মিনিমাম 1000 টাকা যদি কোনো ব্যক্তি আমাদের থেকে ক্যাশ নেয় পেমেন্ট করে ওদের থেকে কিন্তু 5 টাকা আমরা এক্সট্রা নিই। যদি আপনিও যদি নেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন যদি 5 টাকা করে যদি এক্সট্রা নেন তাহলে 2000 টাকায় আপনার ইনকাম হচ্ছে 10 টাকা এবং আপনারা 2 টাকা করে 4 টাকা এখান থেকে পেয়ে যাচ্ছেন, 14-15 টাকা কিন্তু আপনার ইনকাম হয়ে যাচ্ছে আপনি 2000 টাকা ওই ব্যক্তির ক্যাশ দেওয়ার জন্য। এটা কিন্তু একটা খুব ভালো প্রসেস, আপনি যদি এই প্রসেসটা ব্যবহার না করছেন তাহলে কিন্তু ব্যবহার করা শুরু করুন, খুবই ভালো সিস্টেম। এবং টাকাটা কোথায় আপনার সেটেলমেন্ট হবে, ইনস্ট্যান্ট সেটেলমেন্ট। আপনার অনেক রিটেলার আছেন যারা চাইবেন যে ইনস্ট্যান্ট সেটেলমেন্ট হলে খুব ভালো হতো, বাট এটা খুবই তাড়াতাড়ি আসবে, একবারে সমস্ত কিছু হয় না। এখানটায় আপনার সেটেলমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জও করতে পারেন, নিচে দেওয়াই আছে, চেঞ্জ করে কিন্তু আপনার সেটেলমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি নিজে থেকেই চেঞ্জ করতে পারবেন। তো এই ভিডিওটাতে এতটুকু, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।